আপনারা আরো মেশিন চাচ্ছেন, আগামী দুই বছরের মধ্যে মেশিনের কোন অভাব থাকবে না, যত মেশিন চাবেন ইনশাল্লাহ সামনের বছরই হাওড়ে আমরা দিয়ে দেব। এলাকায় কোন বছর আগাম বন্যা এসে বা ফার্স্ট ফ্লাড যেটা বলি সেটা এসে ধান একদম নষ্ট করে দেয়, যাতে করে তাড়াতাড়ি তারা ধান কেটে ঘরে তুলতে পারে, সেই জন্য আমরা এবছর মেশিন দিয়েছি, কম্বাইন্ড হারভেস্টার, রিপার এবং বিভিন্ন এলাকা থেকে গত বছর যেভাবে শ্রমিক দিয়েছিলাম, সেই নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল এই সকল এলাকা থেকে এবার পর্যাপ্ত পরিমাণ শ্রমিকরা এসেছে, তারা ধান কাটছে। এখন পর্যন্ত আবহাওয়া আমরা যেটা দেখছি, আমার মনে হয় আমাদের এই হাওড় এলাকার হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হাওড় এলাকার কৃষকরা ঘরে ধারা ধান তুলতে পারবে। দামের বিষয়টি আমরা গতকাল আমাদের মিটিং ছিল উচ্চ পর্যায়ের, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে দামটা চূড়ান্ত হয় নাই, এমন দাম দিব যাতে কৃষকের যে খরচ সেই খরচ তুলেও তারা লাভ করতে পারে, ইনশাল্লাহ করব। তারপরে যারা আপনার ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক, সেই সকল কৃষক যাতে ধান সরকারি গুদামে দিতে পারে, তার জন্য লটারি করে আমরা এই ধান কেনার ব্যবস্থা করব, যাতে করে কোনো রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব এই ধান কেনার ব্যাপারে গরিব কৃষকদেরকে বঞ্চিত না করতে পারে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা গত বছরের আগের বছর এটা করেছিলাম, এই লটারি সিস্টেম খুব ভালো কাজ করে, এবার যারা লটারি পাবে তারা আর আমনে পাবে না, আমরা আবার আমনে নতুনদেরকে দিব, এইভাবে আমরা কৃষকদেরকে প্রণোদনা দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই যে যন্ত্রটি দেখছেন ধান কাটার, এটিও কেন দিয়েছি, আমাদের শ্রমিকদের মজুরি অনেক বেশি, মজুরি দিয়ে ধানে লাভ হয় না, এখানেও জননেত্রী এই মেশিন দিয়েছে, ইনশাল্লাহ আপনারা আরো মেশিন চাচ্ছেন, আগামী দুই বছরের মধ্যে মেশিনের কোন অভাব থাকবে না, যত মেশিন চাবেন ইনশাল্লাহ সামনের বছরই হাওড়ে আমরা দিয়ে যাবো।